Hi there, thanks for clicking me. This is Nasir once again before you and who will conduct today's class. And today we are on the fifth class of have verb. প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো সুস্থ আছো ভালো রয়েছো। আজকে আমরা শিখতে চলেছি have verb এবং be verb এর কম্পারিজন, অর্থাৎ have verb এবং be verb দুইটি verb কে একসাথে নিয়ে কিভাবে এটা প্রয়োগ করি আমরা এবং কোথায় কোথায় কিভাবে প্রয়োজন হয় সেটা কম্পারিজন আমরা করেছি এবং সেটা নিয়ে আলোচনা করেছি। তাহলে চলো সময় নষ্ট না করে আজকে ক্লাসটি শুরু করি। তবে তোমরা যারা নতুন রয়েছো আজকের এই ক্লাসটিতে, তোমরা আগের ক্লাসগুলো দেখে তারপর এই ক্লাসটি দেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বের বিগত দিনে বেশ অনেকগুলো ক্লাস পেয়েছো এবং তোমরা জানো বি ভার্ব কোথায় ব্যবহার হয়, হ্যাভ ভার্ব কোথায় ব্যবহার হয়। আজকে আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ডেফিনেশন নিয়ে আলোচনা করব না, এই দুইটাকে একসাথে কম্পারিজন করব এবং আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স দেখাবো, সেগুলো থেকে তোমাকে বের করতে হবে যে সেই সেন্টেন্সগুলো কোথায় বি ভার্বের প্রয়োগ রয়েছে এবং কোথায় হ্যাভ ভার্বের প্রয়োগ রয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটি আমরা চলে যাই, সে নিশাত, সে নিশাত মানে সে হয় নিশাত। এখানে হয় কথাটা হিডেন রয়েছে, সব জায়গাতেই যে হয় শব্দটি থাকবে এমন কথা নয়। ধরো তোমাকে যদি বলি যে তুমি কি করো বা তুমি তোমার প্রফেশন কি, তাহলে তুমি বলবে আমি ছাত্র, আমি ছাত্র, এটাই তুমি বলবে। আমি হই ছাত্র, এই যে হই এই শব্দটি তুমি বলবে না, রাইট, এটা হিডেন আছে। বাট মিনিংটা কিন্তু সেখানে হই আছে, সেটাই হচ্ছে আমাদের ম্যাটার। তো সে নিশাত মানে সে হয় নিশাত। নিশ্চয়ই আমরা জানি এটা বি ভার্বের ব্যবহার, কোনো ব্যক্তি বস্তু কোনো পেশায় আছে, পদে আছে, কোন অবস্থায় আছে আর কোন স্থানে আছে, এগুলো থাকলে আমরা জানি যে বি ভার্ব ব্যবহার হয়, তাহলে নিশ্চয়ই এটা বি ভার্ব। এরপরে দেখো তার নাম নিশাত, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে তার নাম। অনেকে এটা ভুল করে ফেলে, অনেকেই এই ভুলটি করে থাকে, তারা ভাবে যে তার হচ্ছে সাবজেক্ট, বাট তার নয়, তার নাম হয় নিশাত। এখানেও হয় হিডেন রয়েছে, সো তার নাম হয় নিশাত, এটা বি ভার্বের ব্যবহার। এরপরে দেখো সে একজন ডক্টর মানে সে হয় একজন ডক্টর, এটাও বি ভার্বের ব্যবহার। এরপরে দেখো সে ক্লিনিকে আছে, সেই নিশাতের কথাই বলছি আমরা বারবার, সো সে ক্লিনিকে আছে, তাহলে কি কোনো একটা স্থানে আছে, এটাও আমাদের বি ভার্বের ব্যবহার। বাট লাস্ট সেন্টেন্সটি ফলো করো, তার ক্লিনিক আছে, মানে তার বলতে সেই নিশাতের কথাই বলছি যে তার ক্লিনিক আছে, সো এই সেন্সটা কাজ করছে যে তার নিজস্ব কিছু না কিছু রয়েছে। সো এখানে একটি ক্লিনিক রয়েছে বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই নিজের অধিকারে নিজস্ব কিছু থাকা বোঝালে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি, তাহলে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। আমরা এই সেন্টেন্সটিকে করে ফেলি, তাহলে দেখো সে নিশাত, তাহলে সিজ নিশাত বি ভার্বের ব্যবহার, তার নাম নিশাত, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। যারা সাবজেক্ট চিনতে পারেন না, সাবজেক্ট চিনতেই যাদের সমস্যা হয়ে যায়, অর্থাৎ দুই তিনটি শব্দ মিলে একটি সাবজেক্ট হয়, যেমন তোমার ভাইয়ের মেয়ে, মনে হচ্ছে যে তোমার একজন ভাইয়ের একজন মেয়ের একজন, তাহলে তিনজন হয়ে যাচ্ছে, এটা মনে হতে পারে বাট এটা হচ্ছে সিঙ্গুলার। এবং তিনটি শব্দ দেখে তোমাকে কখনোই মনে করতে হবে না যে এটা প্লুরাল, এখানে সেন্স নিয়ে কাজ করতে হবে। তোমার ভাইয়ের মেয়ে খুব ভালো বলতে আমি একজন ব্যক্তিকেই বুঝাচ্ছি, তোমার ভাইয়ের মেয়ে আজকে স্কুলে গিয়েছিল, তার মানে তোমার ভাইয়ের মেয়ে একজনকে বুঝাচ্ছি সে স্কুলে গিয়েছিল। যদি বলতাম তোমার ভাইয়ের মেয়েরা, তাহলেই সেখানে প্লুরাল হবে, অর্থাৎ তোমার ভাইয়ের মেয়ে অথবা মেয়েরা, এই লাস্ট যে ওয়ার্ড রয়েছে মেয়ে অথবা মেয়েরা, এটাকে দেখে তোমাকে চিহ্নিত করতে হবে যে এটা সিঙ্গুলার গ্রুপ না প্লুরাল গ্রুপ। এটা নিয়ে আমার বিস্তারিত আরেকটি ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এবার দেখো এখানে হচ্ছে হার নেম, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজ হবে ইজ নিশাত। এবার সেই একই ব্যক্তির কথা বলছি যে সে একজন ডক্টর, এটা বি ভার্বের ব্যবহার, সি ইজ আ ডক্টর। এবার আরেকটি দেখো সে ক্লিনিকে আছে, সে একই ব্যক্তি
কোন একটা স্থানে আছে বিভাবের ব্যবহার সি ইজ ইন দ্য ক্লিনিক এবং এখানে দেখো তার ক্লিনিক আছে বোঝাতে এটাই সেন্স কাজ করছে যে তার নিজস্ব কিছু না কিছু জিনিস আছে অনেকে যে ভুলটি করে যে এখানেও আছে এখানেও আছে সো দুই আছের মধ্যে পার্থক্য রয়েছে বাট ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটি করে থাকে যে হ্যাব মানে আছে অর্থ রয়েছে তাই সব জায়গাতে তারা আছে পেলেই হ্যাব বসিয়ে দেয় বাট এটা ভুল ধারণা আমাকে সেন্স দিয়ে কাজ করতে হবে তোমরা খেয়াল করো সে ক্লিনিকে আছে বলতে সে একজন ব্যক্তি সে কোন একটা স্থানে আছে নিশ্চয়ই এটা বিভার্বের ব্যবহার এবং তার পরের সেন্টেন্সটি লক্ষ্য করো তার ক্লিনিক আছে বলতে তার মানে সেই মেয়েটির মানে এই নিশাতের কথাই বলছি যে তার ক্লিনিক আছে বলতে তার নিজস্ব কিছু না কিছু একটি জিনিস রয়েছে নিজস্ব কিছু না কিছু জিনিস আছে এই ধরনের সেন্স কাজ করলে আমরা হ্যাভ ভার্ব ইউজ করব তাহলে এখানে হবে কি সি হ্যাজ গট ক্লিনিক আমরা এখানে হ্যাভ দিতেও পারি নাও দিতে পারি সো এটা কিন্তু আসলে একটা লম্বা সেন্টেন্স আমি এখানে একটি একটি করে বুঝিয়েছি বাট এটা আমরা লম্বাভাবে যখন কোনো একটি প্যাসেজ আকারে পাবো তখন কি করব সেম একই বিষয় বাট এটা আমরা সহজে করতে পারি না অনেক ক্ষেত্রে সে নিশাত বলতে সি ইজ নিশাত সে একজন ডক্টর তাহলে এই যে দেখো সে একজন ডক্টর আমরা এখানে দিয়ে দিতে পারি সি ইজ আ ডক্টর সে ক্লিনিকে আছে তাহলে সি ইজ ইন দ্য ক্লিনিক এবং তার ক্লিনিক আছে তার নিজস্ব ক্লিনিক আছে তাহলে সি হ্যাজ গট ক্লিনিক প্রিয় শিক্ষার্থীরা এই বর্তমানের কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় বি এবং হ্যাভ ভার্বের তাহলে তোমরা ফাস্ট খুব ইজিলি করতে পারবে আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিই সে নিশাত এটাকে ফার্স্টে যখন নিয়ে যাব সে নিশাত ছিল রাইট তার নাম নিশাত ছিল সে একজন ডক্টর ছিল সে ক্লিনিকে ছিল তার ক্লিনিক ছিল অনুরূপভাবে আমরা যখন ফিউচার করব তখন সে নিশাত হবে মানে সে নিশাত হবে আমরা একটা আনপ্রিডিক্টেবল কথা বলছি যে সে নিশাত হবে মানে সেখানে যে আছে সে নিশাত হবে তার নাম নিশাত হবে সে একজন ডক্টর হবে সে ক্লিনিকে থাকবে এবং তার ক্লিনিক থাকবে আমরা বি এবং হ্যাভ ভার্বকে বর্তমানে যেভাবে এখানে প্যাসেজ আকারে ইউজ করেছি ঠিক তেমনভাবে আমরা এটাকে ফাস্টে ইউজ করব এবং ঠিক তেমনভাবে আমরা এখানে ফিউচারও ইউজ করব ঠিক তেমনটি সে নিশাত ছিল যদি বলি তাহলে আমার এখানে হবে সি ওয়াজ নিশাত যদি বলি সে নিশাত হবে তাহলে সি উইল বি নিশাত সে একজন ডক্টর তাহলে কি সে একজন ডক্টর ছিল আমি যদি এখানে ছিল করি তাহলে ওয়াজ দিয়ে দেবো ইজের জায়গায় আর সে ডক্টর হবে যদি বলি তাহলে সি উইল বি অ ডক্টর এবার দেখো সে ক্লিনিকে আছে আছে থেকে আমি যখন এটা ছিল বানাবো বা সে ক্লিনিকে থাকবে আমরা যখন বানাবো তখন একসাথে তিনটা টেন্স নিয়ে কাজ করব সো সে ক্লিনিকে আছে সি ইজ ইন দ্য ক্লিনিক সে ক্লিনিকে ছিল সি ওয়াজ ইন দ্য ক্লিনিক সে ক্লিনিকে থাকবে সি উইল বি ইন দ্য ক্লিনিক এবার শেষে দেখো তার ক্লিনিক আছে সো আছে থেকে আমরা করব ছিল এবং আমরা করব থাকবে অর্থাৎ তিনটা টেন্সে একসাথে কাজ করব এটা যেহেতু আমার হ্যাভ ভার্বের ব্যবহার তাহলে কি বর্তমানে সি হ্যাজ আছে অতীতে সি হ্যাড তার ছিল ক্লিনিক ছিল এবং ভবিষ্যতে তার ক্লিনিক থাকবে সি উইল হ্যাভ সি উইল হ্যাভ ক্লিনিক ওকে ডিয়ার ভিউয়ার্স তোমরা নিশ্চয়ই আজকের এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং আজকের ক্লাসটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে ট্রান্সলেশন আকারে একটার পর একটা করেছি বাট এটাকে আমরা প্যাসেজ আকারে যখন লম্বাভাবে লিখব তখন সেটা খুব মজার এবং ইন্টারেস্টিং জিনিস হবে আর এটা যদি তোমরা জেনে ফেলো তাহলে তোমরা স্টোরি মেকিং করতে পারবে